টিচার্স 24 আওয়ার চ্যানেলে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি, রইল অনেক শুভকামনা এবং ভালোবাসা। গতকাল যখন আমার কয়েকজন শিক্ষার্থীকে আমি ভয়েস চেঞ্জ শেখাচ্ছিলাম, তখন তাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমরা যখন আদেশমূলক বাক্যের প্যাসিভ করি তখন কোথায় লেট এবং কোথায় গেট ব্যবহার করব, এটা একটু শিখিয়ে দিন। তখনই আমার মনে হয়েছিল যে একটা ভিডিও তৈরি করে আমি এই ভিডিও এই উত্তরটি তোমাদের মধ্যে সবার মধ্যে শেয়ার করে নেব। তোমরা যারা এই বিষয়টি জানো না তাদেরকে বলছি, বিষয়টা খুবই সহজ, মাত্র 5 মিনিট আমার সঙ্গে থাকো এবং আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারবে। প্রথমেই বিষয়টি বোঝানোর জন্য আমি দুটো সেন্টেন্স এখানে লিখেছি। দেখো, একটা সেন্টেন্স হলো ব্রেক দ্য এগ, ডিমটা ভাঙো। যখন তোমাকে আমি বলবো যে ডিমটা ভাঙো, তখন কিন্তু আদেশটা তুমি নিজেই পালন করবে, ডিমটা তুমি ভাঙবে। আবার যখন বলা হবে ব্রেক দ্য হাউস, তোমাকে যখন বলবো বাড়িটা ভেঙে ফেলো, তখন কিন্তু তুমি ডাইরেক্ট বাড়িটা ভাঙতে যেতে পারবে না, কারণ তোমার একার পক্ষে এটা সম্ভব নয়। তুমি তখন কিছু শ্রমিককে ইনভলভ করবে যারা তোমার বাড়িটা ভেঙে দেবে। সুতরাং প্রথম কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম আদেশটি তুমি নিজে পালন করবে, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে আদেশটি তুমি নিজে নয় অন্য কাউকে দিয়ে পালন করিয়ে নেবে। পালন করবে ঠিকই, দুটো ক্ষেত্রেই তুমি আদেশ পালন করবে। প্রথম ক্ষেত্রে ডাইরেক্ট কাজটি নিজে করবে, অন্য ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কাজটি তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেবে। সুতরাং এই টার্মটাই হলো ভাইটাল, এটা তোমরা একটু জেনে নেবে। যখন আমরা নিজে নিজেই কাজটা করি, কোনো আদেশ নিজে পালন করি, তখন আমরা লেট ব্যবহার করি। আর যখন আমরা অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিয়ে আদেশটা পালন করি, তখন আমরা গেট ব্যবহার করি। তাহলে এখানে একটু দেখে নাও, যখন এখানে এই টার্মটা একটু দেখে নাও, নিজেই কাজটা যখন সম্পন্ন করি তখন আমরা লেট ব্যবহার করি, আর যখন অন্য কাউকে দিয়ে কাজটা সম্পন্ন করে নিই তখন গেট ব্যবহার করি। এবার লেট এবং গেট ব্যবহার করে প্যাসিভ করার নিয়মটাও একদম সহজ। যখন আমরা নিজে করি তখন লেট, লেটের পরে কাকে বা কি, বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। গেটের ক্ষেত্রে বা হ্যাভের ক্ষেত্রে যখন অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিই তখনও ব্যাপারটা একই, ওই গেট অথবা হ্যাভ যে কোনো একটা বসাবে লেটের জায়গাতে, তারপরে যা আছে দেখো তাই, তারপরে কাকে কি, বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, দুটো ক্ষেত্রেই দেখো দেখতে পাচ্ছ একই। শুধুমাত্র তফাৎ হলো লেটের জায়গায় গেট, গেটের জায়গায় লেট। নিজে কাজ করবো লেট বসাবো, অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেবো গেট বসাবো। তাহলে এবার উত্তরগুলো দেখে নাও। দেখো, ব্রেক দ্য এগ যখন নিজে করছি সুতরাং সেটা ক্ষেত্রে আমাকে লেট ব্যবহার করতে হবে, লেটের পরে কি, দ্য এগ। দেখো উত্তরগুলো, উত্তরটা দেখে নাও, লেট, লেটের পরে কি, দ্য এগ, তারপরে কি, বি, তারপরে কি, ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন। দ্বিতীয় ক্ষেত্রে কাজটা আমি নিজে করবো না অন্য কাউকে দিয়ে করবো, তাই গেট অথবা হ্যাবিট যে কোনো একটা লিখবো, তারপরে কি লিখবো, কি, দ্য হাউস, বি লিখতেও পারো, বি না লিখলেই শুনতে ভালো লাগে, গেট দ্য হাউস, তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন, হ্যাভ দ্য হাউস ব্রোকেন, যেটা খুশি, বি লিখলেও চলবে। পরে আর একটা এক্সাম্পল দেখো, মেন্ড ইওর ওয়েজ, তোমার স্বভাব পাল্টাও। তোমার স্বভাব পাল্টাও যখন বলা হবে, তুমি কিন্তু কাউকে, কোনো কর্মচারীকে ইনভলভ করবে না, সে তোমাকে সাহায্য করবে স্বভাব পাল্টাতে, না এটা হবে না, তুমি নিজেই করবে, নিজেকে করতে হবে। সুতরাং প্রথম আদেশটি তোমার নিজেকেই পালন করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে মেন্ড ইওর শুজ, তোমার জুতো তুমি সারাই করো, এটা আবার নিজে করবে না, তুমি কারোর কাছে নিয়ে যাবে জুতোগুলো, সেখান থেকে সারাই করে আনবে। সুতরাং নিচের ক্ষেত্রে দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে তোমাকে গেট অথবা হ্যাব ব্যবহার করতে হবে, উপরেরটা যেহেতু নিজে করছো তাই লেট ব্যবহার করতে হবে। তাই দেখো এক্সাম্পলটা একটু দেখে নাও, প্রথম ক্ষেত্রে তাহলে তুমি লেট লিখবে, লেটের পরে কি, ইওর ওয়েজ, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম মেন্ডেড। দ্বিতীয় ক্ষেত্রে উত্তরটা কী হবে, প্রথমে হ্যাব লিখবে, হ্যাবের পরে কি, ইওর শুজ, তারপরে বি, বি না লিখলেও হবে, বি না লিখলেও হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম মেন্ডেড। আরও আমি দুটো এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেখো একটা এক্সাম্পল, পুট আপ দ্য টেন্ট। পুট আপ দ্য টেন্ট যখন বলা হচ্ছে তাঁবুটা টানিয়ে নাও, তুমি কি তাঁবুটা টানাতে পারবে? আমরা বাড়িতে যখন প্যান্ডেল হয় বা নিজেরা কি তাঁবু টানাতে পারি না, তা কেউ আসে এসে টানিয়ে দিয়ে যায়, এটা নিজে পারি না, অন্য কাউকে দিয়ে করিয়ে নিই। সুতরাং এখানে তোমাকে হ্যাব অথবা গেট লিখতে হবে। এখানে আমি হ্যাব লিখেছি, হ্যাবের পরে কি, দ্য টেন্ট, তারপরে বি না লিখলেও চলে, পুটের থার্ড ফর্ম পুট, তারপরে আপ। রিপেয়ার ইওর কার, তোমার কারটা সেরাই করে ফেলো, বলা হলে কি তুমি নিজের কারটা সেরাই করবে না অন্য কাউকে দিয়ে করাবে? অন্য কাউকে দিয়ে অবশ্যই করাবে, নিজে পারবে না, সুতরাং গেট অথবা হ্যাব, গেট বসালাম, কি, ইওর কার, তারপরে বি না লিখলেও চলে, বি না লিখলেই ভালো লাগে, তারপরে রিপেয়ারের থার্ড ফর্ম রিপেয়ার্ড, গেট ইওর কার রিপেয়ার্ড অথবা গেট ইওর কার বি রিপেয়ার্ড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যাতে অন্যরাও বিষয়টা শিখে নিতে পারে। ধন্যবাদ।